ঢাকা আপনাদের কাছে কি মানে ঢাকা যাচ্ছি বা ঢাকা শো করতে যাচ্ছি এই কথাটা প্রথম যখন মাথায় আসে কোন চিত্রটা ঢাকার সবচেয়ে আগে ফুটে ওঠে এটা হচ্ছে কলকাতা এখানে আজকেই আমি আর কথা বলছিলাম আমরা একটু বেড়াতে বেরিয়েছিলাম একটু ঢাকার আশপাশ দিয়ে যাচ্ছিলাম দু একটা দোকান একটা মলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তো সেখানে সমস্ত মানুষ বাংলায় কথা বলছে একসাথে সকলে আড্ডা মারছে মনে হয় যে এটা আমাদের মানে পাড়াই আর কি কেউ কেউ এসে আবার ছবিও তুলে গেল আমাদের চিনতে পেরে ফলে এটা আমাদের কাছে খুব আশ্চর্য একটা জায়গা এবং সত্যি বলতে কি যে আমার মনে হয় কলকাতায় যত মানুষ থাকেন তাদের সকলেরই একবার না একবার ঢাকায় আসার শখ যারা আসতে পারেনি তারা এখনও আফসোস করে যে আমরা ফিরে যাবো সবাই বলবো এই বাবা তোমরা ঘুরে এলে আমরা যেতে পারলাম না আমরা গান গাওয়ার জন্য মাঝে মাঝে অনেক দুমদাম অ্যাডভান্টেজ পেয়ে যাই এখানে এলে এত মানুষের সত্যি ভালোবাসা পাই মানে বুঝতে পারি না যে মানে এরা এরা সকলে খুব কাছের মানুষ যেমন আমরা বলছি এখানে এসেছি বলে সকলে যেরকম রান্না বান্না করে আমাদের খাওয়াচ্ছে ঈদের সময় মানে জাস্ট ভাবতেই পারছি না একটু আগে আমরা খাওয়া দাওয়া করে একটা বাড়ি থেকে আমাদের জন্য আলাদা করে তারা সিমুই কিনে দুধ কিনে আলাদা করে একটা সিমুই বানিয়ে পাঠিয়ে দিয়েছে তো এগুলো খুব মানে পরম প্রাপ্তি তো মানে ওই বাড়িরই একজন মোহাম্মদ হোসেন উনি ওনার বয়স পঁচাশি উনি বিছানা থেকে উঠে হাঁটাচলা করতে পারেন না কিন্তু উনি আমাদের একটা গান শুনতে চেয়েছেন একটু যদি তার মধ্যে কীর্তনের ফ্লেভার থাকে তাহলে আরও ভালো সেটা উনি বলেছেন এটা এটা ঢাকা নিয়ে গান ঢাকাতে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যতবারই আমরা এসেছি হয় ঈদের জন্য অথবা একবার হরতাল ছিল তো আমরা রিক্সো ঢাকা বলতে যেটা বোঝায় সেটা একটু কম পেয়েছি কিন্তু এই গানটা আমরা কলকাতার জন্য লেখা কিন্তু আজকে ঢাকার জন্য আমরা গাইছি ঢাকার সমস্ত রিকশা ভাইদের জন্য রিকশা ঢাকাবাসীর কাছেও ভীষণ পছন্দের এবং ভীষণ ভালোবাসার একটি সেটাই আমাদের একটু আফসোস যে আমরা সেইভাবে রিকশা রিকশা দেখে যেতে পারলাম না যার কারণে শত কষ্ট শত মুশকিল সত্ত্বেও রিকশাটাকে কোনোভাবেই ঢাকা সিটি থেকে অমিট করা যাচ্ছে না ঢাকা সিগনেচার একদমই সিগনেচার ঢাকার তো আমি আমার ক্যারিয়ার শুরু করি সাংবাদিক হিসেবে এখনো কিছুটা কিছুটা জড়িয়ে রয়েছে কিন্তু সাংবাদিকতার একটা বড় শর্ত ছিল যে অফিসে ঢোকার একটা সময় থাকে বেরোনোর কোনো সময় থাকে না প্রথম যখন চাকরি পেয়েছিলাম অফিসে ঢুকতাম সকাল এগারোটা এরকম সময় নাগাদ ফিরতে ফিরতে রাত্রির একটা দেড়টা দুটো তিনটে এরকম বাঁচত তো ফলে এটা হচ্ছে ওই সময় আমার অফিস করা নিয়ে লেখা একটা গান আমি যে সময় বুঝতে পেরেছিলাম যে ওই সময় আমার প্রেম ভালোবাসা অন্য বন্ধুত্ব সম্পর্ক সবই আস্তে আস্তে জলাঞ্জলি দিতে হবে এই পেশার জন্য তো এখনো আমার যে মনে হয় অনেক তরুণ সাংবাদিক বন্ধু যারা দেশ সঙ্গে জড়িয়ে এরা ভাবে প্যাশনেটলি তারা অফিস করে এবং আস্তে আস্তে গোটা শহরটা একটু একটু করে তাদের কাছ থেকে মুছে যায় হ্যাঁ অথচ তারা এই পেশাটায় এত একনিষ্ঠভাবে কাজ আসলে এখানে একটা লাইনও আছে দিচ্ছি দৌড় একটা দশ অনেকের কাছে কনফিউশন থাকতে একটা দশ কেন আসলে সবাই আমরা ওখানে নটায় অফিস যাই দশটায় অফিস যাই সাংবাদিকরা একটু দেরিতে অফিস যায় ফিল্মের সাথে চন্দ্রবিন্দুর যেই যোগ সাজসটা বা যে মেলবন্ধনটা সেটা নিয়ে একটু জানতে চাই যে চন্দ্রবিন্দু কেন হঠাৎ করে ফিল্মে কারণ আপনারা অনেক বেশি ফিল্মে কাজ করেছেন সেই জন্যই বলছি যে অন্যান্য ব্যান্ড হয়তো একটা গান গাইলো বা দুটো গান গাইলো কিন্তু আপনারা একদম কি বলবো ধারাবাহিকভাবে অনেকগুলো ফিল্মে কাজ করেছেন করে যাচ্ছেন এখন পর্যন্ত এই মেলবন্ধনটা একটু জানতে চাই আমরা অনেক দিন অবধি আমাদের বেসিক অ্যালবাম করার পর সিনেমার গানে আমাদের সুযোগ এসছে আমাদের সুর করতে ডেকেছে কোনো সিনেমায় আমাদের গানের কথা লিখতে ডেকেছে আবার কোনো জায়গায় গাইতে ডেকেছে তো আমার মনে হয়েছে যে এটাও একটা অ্যাভিনিউ যেটা আমাদের করা উচিত মানে শুধুমাত্র বেসিক অ্যালবামের বাইরে আর একটা জায়গা এবং সেই জায়গাটায় ধারাবাহিকভাবে আমরা কাজ করে চলেছি ঠিকই আমাদের দেখা যাক ভবিষ্যতে ইচ্ছে আছে আরও অন্য অন্য রকম কাজ করার টেলিফিল্মেও আমরা প্রথম সুর করে গান করেছিলাম আমাদের জিরো থ্রি থ্রি বলে একটা ছবি হয়েছিল বিরসার বীরসা দাসগুপ্তর ছবি তো ওই ছবিটার আম চন্দ্রবিন্দু মিউজিক ডাইরেক্টর ছিল এই গানটি যেহেতু সিনেমার গান এই ছবির গানগুলো লিখেছিলেন এই গানটি এই গানটির কথা হচ্ছে বিশিষ্ট কবি শ্রীজাতর